হাই, হ্যালো, নমস্কার। আমার নাম অভিষেক শেঠ এবং আপনারা দেখছেন অভিষেক শেঠ গার্ডেনিং। আজকের বিষয় হচ্ছে যে অনলাইন থেকে কেনা গোলাপ গাছগুলিকে কিভাবে মাটিতে লাগাবো, মাটি কীরকম প্রস্তুত করব, এই সমস্ত কিছু। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওতে, আমি দেখাবো। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তাদের কাছে আমার একটাই আবেদন, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন এবং পাশে থাকা বেল আইকনটাতে একটা প্রেস করে দিন। দেখুন, যখনই গোলাপ গাছটি আপনার কাছে আসবে এবং সেই প্যাকেজটি হাঁটিয়ে একটি ফাঙ্গিসাইডে আপনি কী করবেন, এভাবে জলের মধ্যে রেখে দেবেন। ফাঙ্গিসাইড মিশিয়ে জলের মধ্যে খানিকক্ষণ রাখবেন, এটা কিন্তু আপনাকে রাখতে হবে। সেটি আপনি সিন্ডারে করুন, কিংবা আপনি মাটিতে করুন, কিংবা আপনি অন্য যে কোনো মিডিয়াতে গাছ লাগান, এটা আপনাকে একটু করতে হবে। কারণ গাছটি কিন্তু আপনার অনেকটা পথ অতিক্রম করার পর আপনার কাছে আসছে। যখন নার্সারি থেকে গাছটিকে ছাড়া হয় তখন তারা কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে থাকেন, আপনার কাছে এলো আপনিও দিয়ে দিলেন, তাহলে বেশ ভালো হয়। এটি কিন্তু আপনারা অবশ্যই করবেন, এটা হচ্ছে প্রথম কাজ। এবারে যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে মাটি প্রস্তুত কিভাবে করব। নার্সারি থেকে যে গোলাপ গাছটি আসছে বাড়িতে সেটি কিন্তু ছোট গাছ। আমরা বাড়ির ছোট যেই সদস্য আছে তাদেরকে কিন্তু বেশি খাবার দিই না। খাবার কি দিয়ে থাকি? একটা ছোট বাচ্চাকে, শিশুকে কি অনেক অনেক খাবার দিতে পারি, সব রকম খাবার খাওয়াতে পারি? পারি না। ঠিক সেভাবেই এইটি মনে রাখতে হবে যে আপনার যেই গাছটি আপনার কাছে এলো সেই গাছটি কিন্তু একেবারে ছোট্ট শিশুর মতোই। তো তার জন্য কি করবেন, তার জন্য মাটি কিভাবে প্রস্তুত করবেন, বেশি কিছু মেশানোর কোনো প্রয়োজন নেই, কিচ্ছু দরকার নেই। সিম্পল কি করবেন, আপনার যে গার্ডেনিং সয়েলটা হয় সেটা নেবেন, আপনি কি করবেন ভার্মি নেবেন, এবং কি নেবেন, অবশ্যই অবশ্যই বালি নেবেন। এবারে আসি যেটা হচ্ছে পরিমাণ, পরিমাণ কি কি থাকবে। 40%, 40% হচ্ছে গার্ডেনিং সয়েল, 40% হচ্ছে ভার্মি কম্পোস্ট, আর বাকি যে 20% থাকছে সেটি হচ্ছে বালি। অর্থাৎ হচ্ছে কি, 40% মাটি, 40% ভার্মি, আর 40% বালি। এই তিনটি জিনিসকে ভালো করে মিক্স করে নিতে হবে। এর বাইরে কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিচ্ছু দেওয়া দরকার নেই। সিম্পল আপনি এই তিনটি জিনিস দিয়ে অতি সহজেই মিডিয়াটি তৈরি করুন। এর ফলে কি হবে, এর ফলে আপনার মাটিটি কিন্তু বেশ ঝুরঝুরে থাকবে। আর অতিরিক্ত যদি খাবার, অতিরিক্ত সার যদি আমরা প্রথমেই প্রয়োগ করে ফেলি, তাহলে কিন্তু যেই বেবি গাছটি আছে, যেই ছোট্ট শিশু গাছটি আপনার কাছে এসেছে, সেই গাছটি কিন্তু পুড়ে যেতে পারে। অর্থাৎ বেশি সার কখনোই প্রথম দিকে দেবেন না, গাছটা যখন স্টেবল হয়ে যাবে, গাছটা যখন লেগে যাবে মাসখানেক পর দেবেন। আমি দেখাবো পরের ভিডিওতে যে কখন কীরকম কীভাবে খাবার দিতে হয়। তো প্রথম হচ্ছে আপনাকে ঠিক আপনার নতুন গাছটির জন্য এরকমভাবেই মাটিটি প্রস্তুত করতে হবে। দেখতে পাচ্ছেন আমার যে মাটিটি আমি প্রস্তুত করেছি সেটি কত সুন্দর, কত সুন্দর মাটি হয়েছে দেখুন, কত সুন্দর ঝুরঝুরে মাটি। ঠিক এভাবে আমি আবারও বলে দিচ্ছি, 40% মাটি, অর্থাৎ হচ্ছে গার্ডেনিং সয়েল, 40% ভার্মি কম্পোস্ট অ্যান্ড 40% স্যান্ড। এই তিনটে জিনিস নিয়ে আপনি বেশ ভালো করে মাটিটি প্রস্তুত করুন। যেহেতু আমি মাটিতে লাগাবো গাছটিকে, সেহেতু আমি কি করব যে এই গাছটির মধ্যে শেকড়ে একটু মাটি দেওয়া পাঠিয়েছে ওনারা নার্সারি থেকে, তো সেই মাটি দিকে কিন্তু আমরা ছাড়াবো না। এবং টপ সিলেকশনটা, অর্থাৎ কত ইঞ্চি টবে আমরা করব, 4-6 ইঞ্চি, এই 4-6 ইঞ্চি টবেই কিন্তু গোলাপ গাছকে প্রথমবারের জন্য লাগাবেন। মনে রাখবেন, বড় টব একেবারে নেবেন না। আপনার গাছটি ছোট, তাই ছোট টবকে নিন, গাছটিকে বড় করুন, ধীরে 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 আরও বড় টবে কী করবেন, পরে প্রতিস্থাপন করবেন। এবারে টবের নিচে যেই ড্রেনেজ হোলটি আছে সেটিকে কী করব, একটি টব ভাঙা টুকরো দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এমনভাবে ঢাকা দিতে হবে যাতে কি হয়, যাতে উঁচু অংশটা উপরের দিকে থাকে, ঠিক আছে। এবং এরপর কী করব, আমি ছোট ছোট যেই চিপস্টোনগুলি আছে সেগুলি তার উপরে দেব, যাতে করে ওই টবের ভাঙা টুকরোটি কোনোভাবেই না সরে যায়। এবং আমি কি করব, বালি দিয়ে দেবো কিছুটা অংশ, কি করব, বালি দিয়ে দেবো, যার ফলে কিন্তু আপনার যেই টবের মধ্যে যে ড্রেনেজ সিস্টেমটি সেটি কিন্তু ভালো থাকবে। কারণ কি, কোনোভাবেই ওই ড্রেনেজ হোলটির মধ্যে মাটি আর পৌঁছানোর কোনো উপায় রইল না, যার ফলে ড্রেনেজ সিস্টেম, যে কোনো গাছ লাগানো সবদিকে ভালো প্রসেস
হচ্ছে প্রথম কথা আপনাকে মনে রাখতে হবে, ড্রেনেজ সিস্টেম আপনাকে ভালো রাখতে হবে। তো ড্রেনেজ সিস্টেম রাখতে হবে, এবং যখনই এই গাছটি আমি বসাচ্ছি তখন কি করব, তখন গাছটির মধ্যে টপটির মোটামুটি 70% আমি প্রথমে কি করব, যেই মিক্সচারটি বানিয়েছি, মাটিটি তৈরি করেছি, সেটি কিন্তু দিয়ে দেব। মনে রাখবেন গাছের যে গোলাপ গাছটিকে সেটি বিশেষ গভীরে লাগাবেন না, অর্থাৎ আপনার টবের সাইজটাও তো ছোটো আছে, তো একেবারে নিচের মধ্যে লাগাবেন না, কারণ যে নতুন হোয়াইটস রুটসগুলো তৈরি হবে সেগুলো কিন্তু জায়গা পাবে না তাদের বিস্তার করার জন্য, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে ছোটো টবে লাগাতে হবে, তারপর হচ্ছে কি একটু উঁচু করে গাছটাকে লাগাতে হবে, অর্থাৎ কি যাতে করে গাছের যে শেকড়গুলি আছে সেগুলি দ্রুত বিস্তার করতে পারে। তাহলে কি হলো, বেশ ভালো করে ড্রেনেজ সিস্টেমটি বানাতে হবে, তারপরে যে মাটিটি আমরা দেবো সেটি 70% প্রায় মাটি দিয়ে দেবো টপডির মধ্যে। তারপরে কি করব, গোলাপ গাছের যেই রুটসের মধ্যে যে মাটির একটু বল টাইপের রয়েছে সেটিকে বসিয়ে দেবো। এইভাবেই কি করতে হবে, আমাদেরকে গোলাপ গাছ লাগাতে হবে। এবং গোলাপ গাছটি লাগানোর পর কি করব, গোলাপ গাছটি লাগানোর পর যেই পাতাগুলি রয়েছে সেই পাতাগুলিকে আমরা পুরোপুরি কেটে ফেলব। আর যে কুড়িটি আছে সেই কুড়িটিকেও কেটে ফেলতে হবে। মনে রাখবেন আপনার নতুন গাছে কিন্তু নার্সারি থেকে কুড়ি সমেত গাছ পাঠাবে, এবং আপনারা যদি লোভে পড়ে যে ফুল নেব তাহলে কিন্তু আপনার গাছটি সুস্থ হবে না, ভালো হবে না। তো আপনার গাছকে ভালো হতে হলে কী করতে হবে, আপনার গাছকে ভালো হতে হলে যে গাছের যে পাতাগুলি আছে ফুলে যে কুড়িটি আছে সেগুলিকে কিন্তু কেটে ফেলতে হবে। কারণ গাছের নিয়ম হচ্ছে গাছ কী করে, সালোক সংশ্লেষ করে। সালোক সংশ্লেষ কোথায় হয়, গাছের পাতাতে। তো অটোমেটিকলি যখন গাছের পাতা থাকবে না এবং গাছটি যখন লেগে যাবে তখন গোলাপ গাছটি কী করবে, দ্রুত পাতা বের করার চেষ্টা করবে, যার ফলে আপনার গাছ হেলদি হবে। এভাবে এই গাছটি লাগিয়ে নেওয়ার পর এবং পাতা কুড়ি সমস্ত ছেটে দেওয়ার পরে আপনি কী করবেন, আপনি ফাঙ্গিসাইড দিয়ে যে জলটি গুলে রেখেছিলেন সেটি আবার আপনি ওই টবের মধ্যেই দিয়ে দেবেন, বা আপনি সাধারণ জলও দিতে পারেন। আমি সাধারণত প্রথমবার যখন গোলাপ গাছ লাগাই তখন আমি ফাঙ্গিসাইড জলটাই দিতে বেশি পছন্দ করি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, গোলাপ সম্পর্কিত আরও আমি তথ্য নিয়ে আসব, এবং আমি এই যে মাটিতে লাগালাম গোলাপ গাছটি কী করে এটিকে বড় করতে হবে, কখন সময় মতো কী খাবার দিতে হবে আমি সব কিছুই দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনের আনন্দে বাগান করুন।